दिनहटा गीताल दहा ग्राम पंचायत अंतर्गत भाड़बंदा इलाके में भारत बांग्लादेश सीमा पर बीएसएफ की फायरिंग में प्रेम कुमार बर्मन की मौत मामले में केंद्रीय गृह राज्य मंत्री निशित परमाने के घर के सामने तृणमूल कांग्रेस द्वारा विरोध कार्यक्रम आयोजित किया गया है। इधर स्थिति को देखते हुए इलाके में सुबह से ही सुरक्षा के कड़े बंदोबस्त किए गए हैं। जानकारी के अनुसार तृणमूल कांग्रेस के इस विरोध कार्यक्रम को लेकर पुलिस द्वारा कड़ी सुरक्षा व्यवस्था की गई है। केंद्रीय गृह राज्य मंत्री के घर से करीब 200 मीटर की दूरी पर पुलिस द्वारा बैरिकेड लगा दिए गए हैं। किसी भी अप्रिय घटना को रोकने के लिए पुलिस के साथ साथ सीआईएसएफ द्वारा स्थिति पर पैनी नजर है। इसके साथ ही उक्त इलाके में धारा 144 भी लागू कर दी गई है। আমার কি মনে হচ্ছে দিয়ে তো দেশ চলবে না, আমাদের দাবিটা থাকবে। একটা পরিষ্কারভাবে বলি যে এটা একটা বিচার হওয়া দরকার। বিএসএফ তাদের নিজেদের ভেতর থেকে ইয়ে করুক, তদন্ত করুক, পুলিশকে দায়িত্ব দিক তদন্ত করার, এবং আমার মনে হয় পুলিশের ওরকে কাস্টডিতে নিয়ে এটা ইয়ে করা দরকার। কারণ যেটা হয়েছে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, আমাদের কাছে ছবি আছে, আপনাদের কাছেও ছবি আছে, যেভাবে হত্যা করা হয়েছে একেবারে দুটো থাই গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। একে ছেলে যদি আমি ধরে নিই যে গরু পাচারকারী, ওইভাবে হত্যা করার অধিকার বিএসএফকে কে দিয়েছে? বিএসএফকে কি মানুষকে মারার দায়িত্ব দেওয়া হয়েছে সীমান্তে? আমাদের এই আন্দোলনটা হচ্ছে রাজ্য পার্টির নির্দেশে। এই আন্দোলনের হাল ধরেছে রাজ্য পার্টি, বিশেষ করে প্রেম কুমার বর্মনের ব্যাপারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাথাভাঙার সভায় এসে পরিষ্কারভাবে বলেছেন যে এটা উনি দেখবেন, ওনার দায়িত্ব, উনি যেভাবে যেভাবে আমাদের গাইড করবেন, আমাদের নির্দেশ দেবেন, আমরা সেইভাবে সেইভাবে আন্দোলনকে সেই পথে নিয়ে যাব। আচ্ছা, বিরোধী বলছে না আপনি বলছেন সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমরা ওই আমাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ব্যাপারে আমরা এখন পর্যন্ত সফল, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা বিকেলে 6টা পর্যন্ত এখানে থাকব। সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করা, রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করা এই রকম একটা অন্যায় ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সঠিক পথে এগোচ্ছি। আপনার এটা দেখে কি মনে হচ্ছে যে বাড়ি ঘেরাও কর্মসূচি না ইয়ে? ওই দিকে ওখানে ওনার এখান থেকে 50-60 মিটার দূরে মন্ত্রী বাড়ি, ওই বাড়ির থেকে কেউ এদিকে বেরোতে পারছে না, ওই বাড়ির থেকে এদিক থেকে ওই বাড়িতে কেউ যেতে পারছে না।